আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দোলাই বিধানসভা কেন্দ্রের মিজোরাম সীমান্তের লাইলাপুর এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারী নাগরিকদের উচ্ছেদের নোটিশ দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সারা ভারত কৃষক সভা কাসার জেলা কমিটি। বৃহস্পতিবার এর প্রতিবাদ জানিয়ে জেলাশাসক ও ডিএফওর কাছে স্মারকপত্র প্রদান করে কৃষক সভা অভিযোগ করে বলে জল জঙ্গল জমি কর্পোরেটরদের হাতে তুলে দেওয়া ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদের পরিকল্পনা করছে। লায়লাপুর এলাকায় 30 থেকে 40 বছর ধরে গরিব সাধারণ মানুষ বসবাস করে আসছে। সবার ভোটার তালিকায় নাম রয়েছে, সরকারি সুযোগ সুবিধা কম বেশি পেয়ে আসছেন। প্রতিনিয়ত মিজোরামের সীমা বিবাদের আক্রমণের শিকার এলাকার নাগরিকরা স্মারকপত্রে দাবিগুলি হচ্ছে, অতিসত্বর লায়লাপুর এলাকায় উচ্ছেদ বন্ধ করতে হবে, কোনো বিকল্পে ব্যবস্থা না করি কোনো প্রকার উচ্ছেদ করা চলবে না, অসম মিজোরাম সীমানা বিবাদ অতিসত্বর মীমাংসা করতে হবে। সারা ভারত কৃষক সভার অসম রাজ্যভিত্তিক 3 দিন ব্যাপী সম্মেলন আগামীকাল অর্থাৎ 29 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের নলবাড়ী জেলায় আয়োজন করা হয়েছে সম্মেলনের। সম্মেলনের প্রথম দিনই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে বেলা 12টায় গার্ডন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লা। এছাড়া বক্তা হিসাবে রয়েছেন সর্বভারতীয় যুগ্ম সম্পাদক বিজু কৃষাণ এবং প্রাক্তন বিধায়ক হেমেন দাস। সম্মেলনে গোটা রাজ্যের কৃষকদের সমস্যাবলী নিয়ে আলোচনা হবে। সম্মেলনে কাসার জেলা থেকে 20 জনের এক প্রতিনিধি দল অংশ নেবেন। বুয়ালিপার নিতাইনগর সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। ওই সড়ক সংস্কারের দাবিতে ইদানিং গ্রামবাসী রাস্তায় নেমে প্রতিবাদী আন্দোলন করেছেন, কিন্তু সরকারিভাবে কিংবা জনপ্রতিনিধিদের তরফে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বর্তমানে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের উপায় নেই, মাঝে মধ্যে রয়েছে বড় বড় গর্ত, এসব গর্তে কোনো জায়গায় হাঁটুর উপর জল। বর্তমানে ওই সড়কে বাড়ির যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। দীর্ঘ 3 বছর ধরে রাস্তাটি চরম বেহাল হয়ে পড়লেও কোনো ধরনের সংস্কার নেই, জনপ্রতিনিধিরাও রয়েছেন বাতগুমে। স্থানীয় মুনলাইট ক্লাব এ ব্যাপারে কয়েক দফা দাবিপত্র পেশ করেছে, কিন্তু সরকারি তরফে কোনো সাড়া মিলেনি। এবার বাধ্য হয়ে এই রাস্তা নিয়ে বড় ধরনের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকার জনগণ। এক মাসের মধ্যে রাস্তা সংস্কারে কাজ শুরু না হলে আন্দোলনে নামবেন জনগণ। আমিনগাঁওয়ে গ্রেফতার হলেন এক আইনজীবী। তার বিরুদ্ধে জমির বুয়া এনওসি জমা দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগে আইনজীবীকে আটক করা হয়েছে। আমিনগাঁওয়ে ভূমি নিবন্ধকের কার্যালয়ে বুয়া এনওসিআই জমা দেওয়া হয়। কামরূপ জেলা প্রশাসনের দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় আইনজীবী লুৎফার রহমানকে। জমি ক্রয় বিক্রয়ে বুয়া এনওসি দেওয়ার অভিযোগ রয়েছে ভূমি আইনজীবীর বিরুদ্ধে। রাঙ্গামাটির 426 নম্বর পাট্টার 496 দাগের জমি ক্রয় বিক্রয়ে সংগঠিত হয়েছে এই জালিয়াতি। বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে জনৈকের কাছে আয়ুষ্মান কার্ড থাকার পরেও ঔষধের নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ওয়ার্ড বয়। ধৃত ওয়ার্ড বয়ের নাম গুণাবী দাস। প্রাপ্ত খবর অনুযায়ী চিরাং জেলার বিজনীর প্রকাশ সূত্রদোষ নামের রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য গত 19 অক্টোবর তাকে বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তি হবার ডাক্তার পরামর্শ অনুযায়ী সেই দিনই প্রকাশ সূত্রদোষের অ্যাপেন্ডিক্স অপারেশনের ব্যবস্থা করা হয়, কিন্তু খুবই গরিব পরিবারের পূর্বোক্ত ব্যক্তিটির অপারেশনের জন্য আয়ুষ্মান কার্ড থাকার পরও ওষুধের নামে গুণাবী দাস নামের ওই ওয়ার্ড বয় ঘুষ দাবি করেন। প্রকাশ সূত্রধর নামের রোগীর আত্মীয়ের কাছ থেকে ওষুধ কেনার জন্য গুণাবী দাস 1700 টাকা নেন। এই টাকা দেওয়ার পর রোগী প্রকাশ সূত্রধরের ভাই দিলীপ সূত্রধর সদর থানায় অভিযুক্ত গুণাবী দাসের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।
এই এজাহার পাওয়ার পর বরপেটা পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে গুনাবি দাসকে বুধবার গ্রেফতার করে। শুরু হলো চার দিন ব্যাপী ছট পূজা উৎসব। চার দিনের এই উৎসবের রবিবার মূল দিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরের মেহেরপুর ছট পূজা আয়োজন সমিতি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বৃহস্পতিবার মেহেরপুরে সমিতির মহিলারা জানান, প্রতি বছরের মতো এবছরও মেহেরপুরে এলাকায় ছট পূজার আয়োজন করা হয়েছে ফ্লাওয়ার মিলের ফিশারিতে। সাবিত্রী যাদব জানান, ছট পূজার মূল আয়োজন হবে রবিবার। এদিন সমবেতভাবে সব হিন্দিভাষী মহিলা পূজার বর্গ নিয়ে পূজার সামগ্রী নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হবেন বিকাল চারটায়। সূর্যাস্তের সময় কমর জলে দাঁড়িয়ে সূর্যর্ঘ্য প্রদান করা হবে। ফ্লাওয়ার মিলের ফিশারিতে প্রায় 50টি পরিবারের মহিলারা ছট পূজায় অংশগ্রহণ করবেন। রাজ্যে যখন উচ্চশিক্ষার জন্য একের পর এক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে, সেই সময় রাজ্যের প্রাথমিক শিক্ষার প্রতি রাজ্য সরকারের উদাসীনতার ছবি সামনে এলো। শিশুর শিক্ষা জীবনের প্রথম ধাপ হিসাবে পরিচিত রাজ্যের আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা থেকেই এই বিষয়টি স্পষ্ট। পরিসংখ্যান বলছে রাজ্যের বেশিরভাগ আঙ্গনওয়াড়ি কেন্দ্রেই নেই উপযুক্ত পরিকাঠামো, এমনকি নিজস্ব ভবন না থাকায় এখনও বাড়াগড়েই চলছে রাজ্যের বহুসংখ্যক আঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ সংহত শিশু বিকাশ প্রকল্পের কার্যালয়। 2021 সাল পর্যন্ত সরকারি তত্ত্ব অনুযায়ী রাজ্যে বর্তমানে 61,715টি আঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 41,763টি কেন্দ্রে নিজস্ব সরকারি ভবন রয়েছে, কিন্তু 10,231টি কেন্দ্র এখনও বাড়াগড়েই চলছে। বাকি 9,721টি কেন্দ্র চলছে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বা স্কুলের ভবনে। এদিকে রাজ্যের 230টি সংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের মধ্যে 186টি কার্যালয় বাড়াগড়ি এবং 44টি কার্যালয় সরকারি ভবনে চলছে। নরসিংহ স্কুলের পর বৃহস্পতিবার শ্রীকুনা অঞ্চল থেকেও একটি গ্রিনপিট বাইপার উদ্ধার করা হয়েছে। এটিকে কয়েকদিন থেকে শ্রীকুনায় আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনে দেখা যাচ্ছিল। প্রথমে গেটের কাছেই অনেকের নজরে পড়ি, দুদিন ধরে পড়ে থাকা গ্রিড কর্পোরেশনের পেছনের দিকটায়। এতদিন একে বিশেষ গুরুত্ব না দিলেও বুধবার নরসিংহ স্কুলে সাপ উদ্ধারের সংবাদ পড়ে ও ছবি দেখে তারা আতঙ্কে উঠেন। দুটো একই প্রজাতির বলে তারা নিশ্চিত হন। এটি বিষধর, এই কথা সংবাদে জেনে গ্রিড কর্পোরেশন থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন ডক্টর পার্থঙ্কর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের সর্প বিশেষজ্ঞ বিশাল সোনার বনকর্মীদের নিয়ে শ্রীকুনা থেকে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে নিয়ে ছেড়ে দেন। আচমকা এখানে ওখানে বিষধর সাপের উপস্থিতিতে বরাক উপত্যকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।